500, 600, 700, 800 মতো আছে। মা মা এই যে বই বেচে 550 টাকা মতো পাইছি, আরো 500 টাকা দাও, নতুন ক্লাসের বই কিনে ফেলবো। নতুন বছরের বই মানে তোর এই বছরের পড়াশোনা? আরে মা কাদা নাকি, এই বছর তো আর স্কুল খুলবে না। তুমি আমাকে এই টাকার সাথে আর 500 টাকা দাও, আমি নতুন ক্লাসের বই কিনে পড়াশোনা শুরু করবো। হ্যাঁ আপু, মা বলছে নাস্তা খেতে আসতে, যা তো বিরক্ত করিস না। আপু, মা বলছে এখন গোসল করতে। মা ভাত খেতে ডাকে। আপু, মা বলছে কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসতে পারো চাইলে। আমি যাচ্ছি, তুই যাবি? ভয় পাচ্ছিস নাকি কিছু দেখে? না, তুমি যাও। আমি জেনে পুরো শিহরিত হয়েছি, এই যে করোনা ভাইরাস, এটা বিরোধী দলের শত্রুতা ছাড়া, তাদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তারা এই ভাইরাস তৈরি করে চীনে ছেড়ে দিয়ে এসেছে, কারণ তারা জানতো এই ভাইরাস একদিন বাংলাদেশে আসবেই। কিন্তু তারা এটা ভুলে গেছে, করোনা ভাইরাস থেকে শক্তিশালী আমরা, এই সরকার। হ্যাঁ বেবি, বলো। আমার বাবা কি করে? স্যানিটাইজার খাই। আল্লাহ, এটা তো খেতে হয় না। না, একটু অন্যভাবে খাচ্ছি। কিভাবে? মদ হিসাবে বেবি, এটা খেলে নো করোনা। কিভাবে? হ্যান্ড স্যানিটাইজারে কি থাকে? অ্যালকোহল। আর এটাতে কি আছে? সেম থিং। তাহলে হ্যান্ড স্যানিটাইজার হাতে দিলে যেমন করোনা হাতে আসে না, তা খাইলে তেমন আমাদের শরীরের ভিতরেও করোনা আসে না। কিন্তু এটা তো ঠিক না বাবু। অর্থাৎ তুমি যদি হিসাব বুঝো তাহলে ব্রেক আপ। ফালতু পেঁচাল পড়ে। ওয়াও, কত সুন্দর সুন্দর রান্নার রেসিপি। আজকে ইউটিউব দেখে রান্না করে মাকে পুরো সারপ্রাইজ দিয়ে দেব। এর মধ্যে কোনটা যে গোলমরিচ, দুইটাই দিয়ে দে। ও নো, এই পুরা গন্ধ কিসের? কিছু না মা, এবার ভালো গন্ধ আসছে। এই খাবারটা তো কালো কালো হয়ে গেল। ওইটাই বানাই, বেস্ট পারবো। এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। গ্রেট। এতক্ষণ ধরে কি রান্না বান্না করলি দেখি?
এখন এই টেবিলে ডিম সিদ্ধ আছে, আমি একা রান্না করেছি। 3 ঘন্টা ধরে ওই সিদ্ধ ডিমটা তুই রান্না করছিস? হ্যাঁ মা, ইউ হ্যাভ টু বুঝতে হবে, তোমার মেয়ে বলে কথা। স্টুডেন্টস, সবাই সবার ক্যামেরাগুলো অন করে দাও। দাঁড়াও, আজকে কোনো পড়াশুনোর আগে আমি তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেটা আমাকে দেখাও। দেখবাল, অ্যাসাইনমেন্ট তো করি না, এখন কী হবে? পাইসি। জি স্যার, অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি, এক। হ্যাঁ দেখাও। নেটটাতে এত ডিস্টার্ব, দেখি ওয়াইফাই কানেকশন। এখনই ক্যামেরা অফ করে দি। কি ব্যাপার, কালো হয়ে গেল কেন? আয় সাকিব, তোমাকে দেখা যাচ্ছে না তো। এই যে স্যার অ্যাসাইনমেন্ট দেখেন, সব ঠিকঠাক মতো করেছি। বড় সমস্যায় পড়ে গেল। আল্লাহ স্যার, আপনি দেখতে পাচ্ছেন না এত কষ্ট করে করলাম। আচ্ছা তা করেছো, এটাই বড় কথা, তুমি তোমার কাছে রেখে দাও, আমি পরের ক্লাসে দেখব। কত স্বপ্ন ছিল, এসএসসি শেষ হলে আর বাসায় থাকবো না, যেইখানে দুচোখ চাই দৌড়াবো, পাহাড় সমুদ্র দেশ বিদেশ ঘুরব, জমায় খাওয়া দাওয়া করব। কিন্তু এখন তো থেকে বাসা থেকে আমার 2টা পায়ের 1টা পাও বাইর করতে পারতেছি না। আমার খোলা আকাশ, বাতাসের নিচে ঘোরা, প্রেম করা সব গেল। আমি বন্দী কারাগারে।